বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদী? কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। গল্পের প্রথম ব্যাকবোনলেস রাফসান, দ্বিতীয় ব্যাকবোনলেস সিয়াম, আমাদের গল্পের তৃতীয় এবং শেষ ব্যাকবোনলেস জাকারিয়া। পাশের বিল্ডিং থেকে একজন ফোন করলো, বুঝছিস? কি বলে? ফোন করে বলতেছে যে ভাই আপনার বাসায় যে বিরল প্রজাতির বন্য প্রাণীটা আছে মাঠের পাইলেন কই। বললাম কি একটা আজব কথা বললেন ভাই, যে পরিমাণে আমরা গাছপালা কাটতেছি তাতে করে খুব শীঘ্রই দেখবেন এরকম কিছু বন্যপ্রাণী আমাদের আশেপাশে থাকাশোনা করবে, বিষয়টা কি? পরে বললো ভাই ওই মালটা ছাদের কর্নায় দাঁড়াই একবার গান শোনাইছিল, তারপর থেকে এই বিল্ডিং এর কোনো বাচ্চা সাত দিন ধরে ঘুমাইতে পারতেছে না। আমি বললাম কি একটা আজব কথা বললেন ভাই, এই বাপ্পি লেহারির কারণে গত 5 বছর ধরে আমাকে ঘুমাইতে পারে নাই ভাই, আর আপনি এই যে 7 দিনের বিষয় নিয়ে, কি একটা পানি বিষয়। তো শোন বাপ্পি লেহারি, এই গানটা বন্ধ করেন দয়া করে, আপনার বাপ্পি লেহারি মার কাছে কবিতা, এই কবিতাটা আপনি পাশের বাসায় যান, সেখানে গিয়ে দরজা জানা লক করে তারপর একটা মতো করে গানটা গান, কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? ঠিকই কইছস, আমার এই গান আর তোকে পছন্দ হইব না, একদিন আমার গান গাড়িতে বাজবো, আমার গান মানুষের বাড়িতে বাজবো, আমার গান শুনে মানুষ ঘুমাইবো, আমার একটা মিউজিক ভিডিও হইব, খুব সুন্দর একটা মিউজিক ভিডিওর নায়ক আমি নিজেই থাকব। নায়ক নায়িকা আর থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার যে সাইজ, এই সাইজের নায়িকা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কোনো জন্ম হয় না। এই তুই কি, তুই যে আমার এত জ্ঞান দাস, তুই কি, তুই কি পারস, ক তুই কি পারস? যখন গেটটা দাঁড়াবো না মামা, সাই করে উড়ে যাবে পুরো ক্যারিয়ার। হ্যাঁ স্যার, তোমার ক্যারিয়ার আর ডোনাল্ড ট্রাম্প এক জিনিস, কারো কোনো কথা ঠিক থাকে না, সকালে একটা বিকালে একটা। আর ডোনাল্ড ট্রাম্প যদি তো গান শুনতো না, তো পুরো প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিত, তাহলে ওয়ার্ল্ডে সবার ভালোই হইতো। দেখ কলিং বেল কে দেয়। হ্যাঁ দেখি কে জানি আসছে। আমি বসে রিয়াজ করতেছিলাম, তুই কে দাঁড়াইছিস? তুই জ্যাকেটটা খুলতে পারতি না? তুই নবাবের মতো বসে তুই আমার পাঠাইলি কেন? বাবা রে, বিষয়টা তো রিভার্স হয়ে গেল, তাই না? আমি দাঁড়ানো ছিলাম, বসে পড়ছি, তুই বসাছিলি, দাঁড়াই গেছিস, গেটটা খুলবি, শেষ। না আমি গেট খুলতে পারবো। ফাইন, যা একটা গান শুনলে তুই গিয়ে গেটটা খুলে যা। আমার জাজর হইলো বন্ধু তোর কারণে। দারুণ সুখবর আছে, তোরা দুইজন একটা কাজ কর, তুই এক কাপ, তুই এক কাপ না, তুই দুই হাতে দুই কাপ নিবি আর তোর লেগে এক কাপ বারণ দেখ। সেরকম লোকের বিয়া খাই আসছে, এটা কি কোনো ঘটনা হইলো? সেন্টারে গেলে তো আমরা গেলে তো ফাও বিয়া খাওয়া যায়। কি বললি? ভালো জামা কাপড় পরে যা খায় পড়ছি গুজি গায়ে অনেক। ভাই রে ভাই, কে তুমি ভাই? তুমি একটা বিয়ে খাওয়ার নিউজ জন্য তুমি সাউদে নিয়ে আসছো, তাও আবার 3 কাপ চা বানাইছো। আরে ব্যাপারটা শুনবি তো, ঘটনাটা শুন না, একটা ঘটনা আছে তো।
ঘটনা হলো যার বিয়ে খাইছি এই বন্ধুটা ছিল একটা বাদামি বুঝছো যে কেউ বিয়ে করতে চাচ্ছিল না 30 বছর আগে যখন বিয়ে করতে পারে না তখন আমি কৃষিকে চতুর্পাশে খুঁজা একটা মেয়ে পাইছি ওই মেয়ের সাথে তার প্রেম করা দিছি প্রেম করার পর 30 বছর পর বিয়ে হলো 30 বছর পরে না হের বিয়ারা তো হের পোলা আরে পোকা গুলা রেডি পড়ছি হের পোলা আজকে বিয়ে হইছে ওই দেখ সে বিয়েটা খাইছে তুমি একটা কাজ করো ভাই তুমি এবার নিজের দিকে একটু তাকাও কেন আমি কি সেবা আর কিছুদিন পরে কোনো মেয়ে খুঁজে পাবো না তখন ছেলে নিয়ে যাই হোক তুমি খুশির সংবাদ পরেই শুনো শুনো চাটা নেই চা তো খাই নেই আচ্ছা তুমি আমার কথা হচ্ছে যে তুমি এই জায়গায় যে নতুন ভাড়াটিয়া দিছো তুমি বলো না জায়গায় সিনিয়র ভাড়াটিয়া আছে আমরা সিনিয়র ভাড়াটির সাথে কথা বলতে হয় তুই বল আমরা ইন্টারভিউ নিবো তারপর ভাড়া দিব তাইলে তুমি কি এটা আচরণ এটা আচরণ করো ওরা হচ্ছে বাড়িওয়ালার মেয়ে না সেই প্রশ্ন তো আমার একটা বাড়ি মা বাড়িওয়ালার মেয়ে এটা তো বাড়িওয়ালার মেয়ে আমি একটা গান গাই মা আচ্ছা বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে কেন কি হয়েছে তোর এই বাড়িওয়ালার দুইটা মেয়ে আছে না দুইটা মেয়ে আইছে না কি রে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো এই তো রোস্ট বাহ রোস্ট আর আর রোস্ট সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাধুনি রোস্ট মশলাই তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না ও মা রোস্টটা কিন্তু সেই ছিল রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা
সেটিং করতে পারি তাহলে কিন্তু সাড়ে তিন তালা সাততলা কিন্তু আমি বয়ে যাবো। আরে বলদ, তোর কি মনে হয় আমি প্ল্যান ছাড়া আসি আনো? আমি তো যেদিন প্রথম জানছি যে ওরাই বাড়ির মালিক, তখন তো ভাগবাটোরা করে নিছি আমি। হ্যাঁ, তুই একলা ভাগবাটোরা কেমনে করো? সিম্পল হিসেবে ভাগবাটোরা করছি, তুই খুশি হবি আমি জানি। এই স্যাক্রিফাইসটা কিন্তু আমি তোর জন্য করছি। হ্যাঁ, তুই তো আমার চেয়ে 2 বছরের বড়। আচ্ছা, আমি ছোট, এই জন্য বড় বোনরারে তুই বিয়ে করবি আর ছোট বোনরা আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি 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 আমি আমি 2 বছরের বড়? কেমনে কেমনে 2 বছর বড়? তুই আমার থেকে বড়। হ্যাঁ, তুই আমার থেকে উল্টা 1.5 বছরের বড়, তুইরা কেমনে করছ? ঠিক আছে যা, তোরটাই মানতেছি, আমি বড় তুই ছোট। অন্য দিক থেকে আসি, দেখ প্লাস মাইনাস মাইনাস প্লাস, সুন্দর একটা মিল আছে। তো সেই দিক চিন্তা ভাবনা করলে আমার মনে হয় যেহেতু তুই ছোট, তুই বড়টার বিয়ে কর, আর আমি যেহেতু বড় আমি ছোটটার বিয়ে করি। দরকার নাই আমার ওই প্লাস মাইনাসের কোনো দরকার নাই, তুমি সমান সমানে থাকো। তুমি বড়, তুমি বড়টা এলো, আমি ছোট, আমি ছোটটা নেব। ঠিক আছে, ডান হয়ে গেছে, নেই আমি ছোটটা তুমি বড়টা। আমি দেহ দেখে মনে করছিলাম কি জানোস, আল্লাহ তোর শরীরে কোনো রক দেয় না, এমন যা বুঝতেছি তোর পাড়ে এই নখ থেকে মাথা পর্যন্ত রক দিয়ে রাখছে আল্লাহ। একটা তো গাড়তারা ফাইন, তোরটা হবে না আমারটাও হবে না, ঝামেলা কোথায়? ছোটটা তো, এটা হচ্ছে ছোটটা। ওকে, এইটা যদি ছোটটা হয়, এই ছোটটারে যদি আমি পকেটে ফেলতে পারি, ছোট বোন আমার, আর আমিও যদি ফেলাতে পারি আবার হইব, যে মিস করবো হে জিতবো। তাহলে তো দুইজনের বিয়ে করা লাগে, বাট তুই ফেলালে আমি ফেলালে না, তুই ফালালি তারপরে যদি আমি তাই না ফালাই তাহলে কি হইব? আবার হইব পেনাল্টির মতো। ওকে ডান ডান, হ্যাঁ ডান, আমি শুরু করি, শুরু, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছোট তোর বড় আমার, এখন আমাদের সেটিংসটা সেটিং করতে একটা থার্ড পার্টি লাগবে, উকিল বাপ, হ্যাঁ, যার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে পারব। তুই মামার ডাইকে নিয়ে যা। আচ্ছা হ্যাঁ, মামা 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 মামার ডাইকে নিয়ে আসি। এইবারে মামাকে না, আমি তো চিনি না। তোর যে শুরু থেকে আমি বললাম যে তোর মাথায় বুদ্ধিজ্ঞান কম, তুই ছোট মেয়েটারে পাওয়া তুমি ডিজার্ভ করোস না, এবার বুঝছোস? আরে জাকারি মামা আসে না বাড়িতে? এই উনি তো ভাই, জাকারিয়া ভাই, উনি মামা হইলো কেমনে? কানেকশন চিন্তা করছো তুমি? হ্যাঁ, ভাই বলার দিন আছে? মামা মামা শ্বশুর মামা 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 মাঝে মাঝে তালো ইউজ। কি রে ঘুমাবি না? আমার মাথা যে গরম আছে তুই বুঝতেছিস? ছেলেগুলো আমাদের সাথে টিচ মেরে কথা বলছে। আহা বাদ দে না, যা হইছে হইছে। কিসের বাদ দিব আমি? এই ছেলেদেরকে আমি যদি কিছু না করতে পারি সে পর্যন্ত আমি ঠান্ডা হব। কই আমার ভাগ্যে কই কোথায় গেছে? মাও বসো। কি কিসে তুমি এখন এসে জিজ্ঞেস করো কি হইছে? এই কোনটা? আরে ওই ছাদের ঘটনাটা। ও, তুই আবার কি? মামা আমি একটা কথা জানতে চাই, তুমি কিছু করবা নাকি আমি করব? তুমি কি করবা? আমি তো কিছু করব না, করবা তো তুমি। আর তুমি যদি না করো আমি কিন্তু স্টেট পাপাকে বলে দিব। আরে না, তুমি কি কারো বলতে যাবা? এসব একটা ছোট্ট বিষয় আমি দেখতেছি, তোরা বেকে বলার দরকার না, এটা আমার দায়িত্ব, এটা আমি দেখব, টেনশন করো না। তুমি যদি এইটা খুব সহজে যদি বিচার না করছো, খুব তাড়াতাড়ি যদি বিচার না করছো, দেখো আমি কি করি। তুমি দেখো আমি কি করি, তুমি দেখো না। ঠিক আছে, খুশি? দেখো মাই মামা। আচ্ছা তোরা তোরা তুই তুই কি খাইতে কোনো কাজ নেই, কি শুরু করছিস তোরা? তোদের জন্য রাস্তা হাঁটতে পারি না, তোদের কাছে কমিশনের কাছে যেতে পারি না, তোদের কাছে রসিদের দোকানে চাপলে যেতে পারি না, তোরা পাইছিস কি বল? মামা আপনার কাছে ক্ষমা চাই মামা, বিষয়টা হয়েছে কি দেখেন, এত সিরিয়াস কিন্তু কিছু হয় নাই। আমিও ছাদে উঠছিলাম, ওঠার পরে আমি একটা শার্ট পরলাম, মামা রোদ ছিল, একটা চশমা পরলাম,
চশমা পরার পরে আমি গেলাম, জাস্ট নর্মালি আমি দাঁড়াইছিলাম, আমি কিছু করি নাই। মামা ও তো একটু সহজ সরল মানুষ, তাই না মামা? ও মনের ঘুরে একটু হাই বলে ফেলছে, কুশল বিনিময় করছিলাম। এখন মামা একই বাড়ির ছাদে আমরা উঠছি, আমরা তো হাই হ্যালো করতেই পারি, এখন তো মেয়ে ছেলের কোনো বিষয় না। এইটা নিয়ে রিয়্যাক্ট করে মামা কি একটা অবস্থা করলো। মামা আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, বহুক্ষণ ধরে তোর দুইটা আমার শুধু মামা মামা বলস, এটা ঘটনাটা কি এটা তো বুঝতে পারতেছ না। আপনার কি কইব, আপনার কি বয়স কম হয়েছে? ইডু ইডু পোলাপান পোলাপান ওরে আমাকে সাজা করে ডাকে, কেন লেগে সাজা করে ডাকে? আপনার লেগে আপনার আর আমাকে বয়স কি এক নাকি? এত সময় মতো বিয়ে করলে আমাকে মতো পোলাপান থাকতো, পোলাপান থাকতো। বেশি কথা কস তুই, তোর না বলছিস তুই বেশি কথা কস, তোর বুদ্ধি সব পেটে চলে আসছে। একটা মিনিট থাপ্পড় দেবো বেয়াদব, মামার মতো বয়সের লোকের সাথে এভাবে কথা বলে? মামা বিষয়টা হয়েছে কি, আমি মামা বলতেছি এই জন্য আপনার মামা বলেন। আমি মামা বলি কেন, আমি তো ছোটোবেলা আমার বাবা হারাইছি, 5 বছর বয়সে আমার মামা মারা গেল। কোনোদিন তো আমার একটা মামার কল পাইলাম না, মামা হিসেবে কেউ ডাকলাম না। চিন্তা করলাম যেহেতু মামা হিসেবে কেউ ডাকতে পারি না, এই বিল্ডিংয়ে কে আছে? এই বিল্ডিংয়ে তো মামা মতো বয়সে একমাত্র আপনিই আছেন, এই জন্য আপনার মামা বলে ডাকাবো। মা ঠিক আছে, এখন আপনার যদি মামা ডাক শুনতে বলে না চাই, আমি মামা ডাক ডাকলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মামা ডাকিস ঠিক আছে। আমারও ছোটোবেলা থেকে মামা মারা গেছে, আমার কেউ নাই। রাখ রাখ রাখ, কে মারা গেছে? মা বাপ মারা গেছে। তুই তো পরশুদিন তোর মার সাথে ফোনে কথা বলছিস। আমার মা তো আছে, মামা তো আর নাই, এর লেগে মামা। আচ্ছা ঠিক আছে, ও ডাকলো ঠিক আছে, একজন ডাকলো এসে মামা। এখন কী চাস? মামা বেয়াদবি নেবেন না। রাখ বল। এখন মামা বিষয়টা হয়েছে যে তুই কইতে পারতাস না, আমি কই ঘটনা এলো, আমরা টস করে লেছি, বুঝা করতে পারবো? হ্যাঁ পারুম পারুম বল। এই যে আমরা নিজেরা ডিসিশন করছি, একদম টস টস করে একদম রেডি করছি। হইল বড়োটা আমলে ছোড়ো না। মামা ও আসলে বুঝে না বিষয়টা, আমি প্রায় বুঝাইব। বিষয়টা হচ্ছে আপনি তো 30 বছর ধরে একটি মানুষের ভাঙা সংসার জল লাগাচ্ছেন, প্রেম ভালোবাসা করাই দিচ্ছেন। গত 5 বছর ধরে তো আমরাও সিঙ্গেল, আমাদের তো আমার প্রতিটা মুহূর্তে বাড়িওয়ালদের কাছে শুনতে হয় যে আমরা সিঙ্গেল, ব্যাচেলার ব্যাচেলার, বাসা ভাড়া দিব না। সব বলছিলাম যে আপনি যদি আমার আপন মামা হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার বড় ভাগ্নিকে আমার সাথে বিয়ে দিন। ও যেটা কইছে এটাই ফাইনাল, আর কোনো কিছু আগে পারবো না। কি বুঝলাম না, ও যেটা কইছে ফাইনাল, বড়টা ও ছোটটা ও। Yes, yes. Okay, 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 okay. I'm sure, I'm sure. Yes, I'm come. Excuse me. Exactly, exactly. Excuse me. I know, I know. Hello. Sure, sure. AJ. I know, I know, I know. আপনাকে আমি ডাকতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? Sorry, 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 sorry. Please, please. Let low, get go, go, go. হ্যালো, আসলে আম সরি, না বুঝতে পেরেছি যে আসলে কালকে আমার সরি বলা উচিত ছিল, কিন্তু কী করবো বলুন, কালকে তো এত বড় একটা ঝামেলা হয়ে গেছে না, তা সরি বলতে মানতেন না, তাই না? আসলে আমার বন্ধুটা এরকম রে, শরীর একটু পুষ্টি বেশি তো, যার কারণে কখন কি বলতে হয় ও বুঝে না, এটা গ্যাঞ্জাম লেগে গেছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, তুমি আছো এই যে আমার।
আমি আছি তুই কি গান গাইতেছস শুধু তুই কি গান গাইতেছস তাকে মাইকটা চিলাইতেছস সঙ্গী ওই ফালতু এ লাভ না এতক্ষণ আমার বন্ধু গান শুরু করে দিছে ফালতু দিবলে থাক আবার কবে কি কি করতে চাস কত ক ক ক কি কি করবি কি করবি ঠিক ঠিকই এই শালা এই ভাই শালা কত বড় সাহস তোর পাল কি হইছে কি হইছে মানে তুই জানোস কত বড় খারাপ এটা হাউল ফালতু জানি কত ফালতু ফালতু আপনি কিন্তু আমার বন্ধুকে হাতি বলতে পারেন না হাতিকে হাতি বললে হাতির বন্ধু টিকটিকি আসছে পাইল চল নিচে চল চল আমরা নিচে যাবো আমাদের বাড়ি থেকে আমরা যাবো নিচে গেলে এরা যাবে অফিসে প্রমোশন বাসায় চটপটি বাইরের খাবার অস্বাস্থ্যকর তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলা দেয় এমনই স্বাদ চটপটি ছাড়া কিছুই জানা রাধুনির রেডিমিক্স চটপটি মশলা এটা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ মনে ভুল করে ওরে পোলা বানায় নেই খুদাই ওরে মায়া বানাইছে যা ভাই যা হয়েছে হয়েছে এই টচ করতে গেছিলাম টচে জিতলে মানুষ ডিসিশন লয় না ব্যাটিং লইব নি ফিল্ডিং লইব আমি ভাই ফিল্ডিংই লইলাম আচ্ছা তুই ছোটোটা আমি বড়টা দাম এটাই ফাইনাল আরে বেটা জ্ঞানী মানুষের কথা মাসের 31 তারিখ হলেও ফলে বিষয়টা বুঝোস না আর যেই কাজটা ঘোরায় দিয়া হয় সেটা তো আর কচ্ছপে দিয়ে হবে না আগেই বলছিলাম তুমি তো পাত্তা দাও নাই শুধু শুধু তুমি দুটো দিন নষ্ট করলা যদি আমার কোনো প্রবলেম নাই একটা সমস্যা যে বন্ধুর বউরে আবার এখন আমার নতুন করে বউ বলতে হবে একটা প্রবলেম বিষয়টা আমি আচ্ছা তোরা কি বলতো তোদের কি আল্লাহ তারা কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই দেয়নি কিচ্ছু দেয়নি তোদের জন্য কি ভদ্রভাবে এই পরিবেশে থাকা যাবে না ভাগ্নিদের কাছে আমার মুখ উজ্জ্বল রাখা যাবে না ভাগ্নির বাপের কাছে বাড়ি আমার দুলাবের কাছে কি মুখ উজ্জ্বল করে কি থাকা যাবে না কি শুরু করছিস তোরা কি অপরাধ করছিস বল এই বয়সে এসে তোদের জন্য বারবার 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 অপমান হবো মামা আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি আসলে বড়দের কারণে আমাদের এবার একটু সমস্যা হয়ে গেছে আমার বিষয়টা হয়েছে হাও দিত ছিল প্লাসে মাইনাসে মাইনাস এই বলত সোজা বাস সোজা বাস সোজা বাস এমনি লড়াই বসে আমি তোর প্রথম থেকে বলছি ও সমস্ত বুদ্ধি এই পেটে পেটে করো মাথা তো কিছু নেই মাথার গোবর থাকলে তুই গন্ধ শুনতে হবে গন্ধ তো আসে না গোবর তো আপনার মাথায় আছে কথা তো কইতেই দেন না আমার বল বিষয়টা বলতে চাইছিলাম যে প্লাসে মাইনাসে মাইনাস না হইয়া মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখন প্লাস মাইনাস এক করতে এত কিছু বুঝে লাভ নাই আমাদের দুটো দিন আরও সময় দেন আমি আপনার টাইম ওয়েস্ট করবো না আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবো এবার মনে হয় একটু ঘুরতে পারে পাচ্ছি আরও দুই দিন আরও দুই দিন মামা প্লিজ শোনেন আপনি মাথা গরম করে আসছেন আমি জানি আপনার চা লাগবে আমি নিজে চা বানিয়ে দিচ্ছি নিজে হাত দিয়ে আমি চা বানিয়ে দিচ্ছি ঠিক আছে আমি বানিয়ে দেবো যা চা বানা তুই মামার লাগে আড্ডা দে ঠিক আছে জিগা থাপ্পড়টা কেন মারছিস আরে বেটা এই যে একটা মুরব্বী আমাদের মামা সে যে দাঁড়াই আছে তোর কোনো খেয়াল নাই ওঠ বসে দে আপনার বড় বাগনিরা কেমন হ্যার কি রাগ অনেক কি বললি মানে বড় বাগনিরা কেমন হ্যাঁ হ্যাঁ মানে বলবো বলতে কি যে আমাদের মাঝে কিন্তু সামাজিক দূরত্বটা বেড়ে যাচ্ছে কীভাবে বাড়ছে মোবাইল ফোনের মাধ্যমে গত 5 দিন যাবৎ আমি দেখছি আপনি কিন্তু হাতে ফোন নিয়েই আছেন মানে দুইটা বান্দা একই ছাদের উপরে
এই ধরুন 4-5 মিনিট ধরে আপনি ফোনে কথা বলছেন, আমিও হাঁটাহাঁটি করছি, কিন্তু কনভারসেশন হচ্ছে না, মানে কথা হচ্ছে না। কেন? কারণ আপনি ফোন নিয়ে ব্যস্ত, আপনি আপনাকে নিয়ে ব্যস্ত, আমি আবার আপনাকে নিয়ে ব্যস্ত, কিন্তু কারোর সাথে কথা হচ্ছে না। সো আমাদের সামাজিক দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা একটাই কারণ, মোবাইল ফোন। তো আমি যেটা ভাবলাম যে এই মোবাইল ফোনটা আসলে কীভাবে আবিষ্কার হয়, কেন আবিষ্কার হয়, এই বিষয়টা আপনাকে একটু বলি। মোবাইল ফোন আমি চালাই না, রকেট চালাই, এটা কি তোমার কাছ থেকে আমার জানতে হবে? হ্যাঁ, তুমি কে? তুমি কে যে তোমার কাছ থেকে আমার জানতে হবে আমি কি চালাবো না চালাবো? ওই দিন যে তোমার ওই ফ্রেন্ডকে, ওই গদ্ধ ফ্রেন্ডকে থাপ্পড় মারছিলাম, তখন তোমার কি শখ আছিল থাপ্পড়টা খাওয়ার? এই জন্য আসছো, থাপ্পড় খাইতে আসছো তুমি? হ্যাঁ, তুই আবার চিল্লাচিল্লি শুরু করছিস, কি একটা বিষয় বলবো? এই ছেলে দুইটার জন্য তুই সবসময় অধপক্ষে থাকো, এর কারণ, এর কারণ কি? আমি তোর বলতে দেখতেছ তোরা সেফ না, ওরা আসার পর থেকে আমাদের পিছে ঘুর 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 ঘুর, একটু আগে ঘুর ঘুর। আচ্ছা, আপনার ছোট বোনটাকে কি জন্মের পরে একটু সুন্দরবনে মধু দেন নাই? এরকম বাজে আচরণ। আমি আজকে পাপ্পাকে ফোন দিয়ে পাপ্পা 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 আমি আজকে পাপ্পাকে ফোন দিয়ে তাই বলছি তোরা এখানে কেমনে থাকো? হইছে হইছে, চুপ চুপ। আচ্ছা, বাসায় বসে বলে আব্বা, আর এখানে আসলে পাপ্পা। একটা বিষয় কি জানেন, এই আপনার বোনটা 66 হলেও কিন্তু ঝাল ঝাল কিন্তু অনেক অনেক বেশি। কিছু মনে করবেন না, জি, ও ছোটবেলা থেকেই একটু এমন, ওর পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলছি। না, ইটস ওকে, মানে বিষয়টা কি, উপরে চুলটা কি? এটা তো আমার, ওটা তো তোর। তুই ইলিশ মাছ আর ওই পাতলা ডাল আর টালু ভর্তা করিস। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমি তোর ইলিশ মাছের কথা কইলাম না, তুই আমার রান্না পাঠাই দিলি। আচ্ছা আব্বা, আচ্ছা আপনারা মনে হয় কথা বলছেন, জি কথা বলবেন, আমি আসি। জি জি, আসলে আমার বন্ধুটার শরীরের তুলনায় মাথাটা ছোট, তো তাই বুঝ। দুলাভাই, আপনি দুলাভাই, আপনার এতটুকু কমন সেন্স নাই যে দুটো পার্সন কথা বলছে, আমি একটু পরে আসি, পরে ইন্টারাপ্ট করি। আপনি দুলাভাই, দুলাভাই এটা ঠিক হবে না। আপনার দুলাভাই, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। দুলাভাই কেটে, দুলাভাই তুমি, তুমি যদি বড় বোনটাকে বিয়ে করো, আমার তো ছোট বোনটাকে বিয়ে করতে হবে। এখন ছোট বোনটাকে বিয়ে করলে ছোট বোনটা তো বড় বোনকে বলে আপু, সেই অর্থে তো আমার তোমাকে বলতে হবে দুলাভাই। আর আমি তো তোর চেয়ে 1.5 বছরের বড়, আমি কি তোকে দুলাভাই ডাকতে পারি? না। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, ছোট বোনটাকে কে বিয়ে করবে? আমি। তাহলে বড় বোনটা তোর কি হয়? আপু। আমি তোর কি হবো তাহলে? দুলাভাই। আমি চিনি না তুমি কোন লেভেলের বাটপার। তুমি ছোটবেলার থেকে আমারে কোনো ভালো বুদ্ধি দাও না, খারাপ বুদ্ধি দিছো। তুমি নিশ্চয়ই ছোটটা তোমার কোনো কারণে জারি দিছে, এখন তুমি এসো আমার কাছে, ছোটটা তোর বড়টা আমার। না না, এটা হইব না। আগের ভাইও ঠিক আছে ভাই, আমি ছোটোটা নিতে পারবো না, এটা এমনি বোম রে ভাই, এটা চলবো না, আমার বরফ লাগবো। এই আমি বড়টাই আছি, তুমি ছোটোটাই থাকো, এই রে ফাইনাল। হ্যাঁ, এই রে ফাইনাল, ফিক্সড। আমার তো সমস্যা নাই, এটা ফাইনাল থাকুক ফাইনাল। তা সাধু বসে কি করলি কেন? তুই তো জানোসই আমার, মানে সব কিছু আমার মাথায় 2 মিনিট পরে ঢুকে, তো আমি সিঁড়িতে ভাবতে ভাবতে কইলাম আর কি। না, এখন বিষয়টা হচ্ছে কি, মান সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন উত্তর তো দিবি। এই যে আমরা এখন পর্যন্ত প্রসেসটা কমপ্লিট করতে পারলাম না, পারলাম না, সেই প্রসেস যে কমপ্লিট করতে পারলাম না, এর ভিতরে আমরা যে এতবার ঝগড়া করতেছি যে কে কোনটা নিব, এই ঝগড়াটা কি আমাদের বিয়ের পরে করলে হয় না? হ্যাঁ, ভালো বুদ্ধি। মানে বিষয়টা আমি তোরা বুঝেই বলি, তোকে বুঝ, যে আমি যদি এই মুহূর্তে বড়টাকে বিয়ে করি, তুই যদি ছোটটাকে বিয়ে করস, আরে ভাই বিয়ে করে আসার পরে ঘরে বসে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে এইটা একদম ভালো বুদ্ধি। তাহলে আমরা প্রথমে বিয়েটা করুম, তারপর আমরা ডিসিশন নিব কে কোনটা। রাইট, কে? ও, জাকারিয়া মামা, সালাম আলাইকুম। আচ্ছা, তোদের সমস্যাটা কি বলতো? মামা, আসলে সমস্যা তেমন কিছু না, জাস্ট সিদ্ধান্তটা আমাদের আরেকটু পরিবর্তন হয়েছে। আবার কিরকম? এইবার বড়টাকে আসলে আমি বিয়ে করছি, আর ও যেহেতু ছোট, ছোটটাকে। মামা, এই ফাইনাল,
আর কোনো কিছু চেঞ্জ হবে না। আর বা কি জানি বলছিলি? মানে আমি বড়টা আমি বিয়ে করবো আর ছোটটা ও বিয়ে করবে। ও বিয়ে করবে আমি কোনো কথা শুনতে চাই না। আধা ঘন্টার ভিতরে তোরা দুইটা এখান থেকে চলে যাবি, আমি কোনো কথা শুনতে চাই না। সোজাই যা মামা। শুন মামা, মামা 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 মামা, আর আবার কি চলে যাবো, জাস্ট একটা কথা মামা। আরে কি রে মামা 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 মামা, ভুল কারা করছে? ভুল তো ভাগ্যেরই করবে, আর সেগুলো শুনতে হবে কি মামা? সেগুলো শুনতে হবে কিন্তু মামা। তো মামা যদি শুধরায় তো মামা হিসেবে তারপর শুধরানো উচিত মামা। এই বিষয়টা নিয়ে তুমি আমাদের এখন কোনো সাপোর্ট দাও না, হেল্প দাও না। বলতেছিলাম বেশি তেমন কিছু লাগবে না, আমাদের একটু এক করাই দাও, মানে ইন্টিমেট ব্যবস্থা করে দাও। একটা মিটিং করা দিলে হয়ে যাবো। এইটা আমি কেমনে করবো? দিচ্ছি প্ল্যান, দিচ্ছি আমি, তোমার প্ল্যান নিয়ে ভাবতে হবে। কালকে আমার জন্মদিন, কি বলছিস? ঠিক করছে মামা, বার্থডে বুঝছেন, জন্মদিন যদি কী হবো, জন্মদিনে আপনি যে তাদের দাওয়াত দিবেন, তারা আসবো, আসলে আমাদের দেখা হবে, চোখে চোখ পড়বে, আমি লাগলাম একটা গান শুনলাম, তাহলে ওরা একটা ভালো জিনিস হবো। ওই কালকে কি তোর বার্থডে? ছ মাস আগে না তোর বার্থডে গেল, আমি তোর একটা গেঞ্জি দিছিলাম। ওরা তো আর ভোটার আইডি কার্ড নিয়ে আসতে বলবে না জন্মদিনের দিন, যে আমি ধরে রাখবো ওরা বুঝবে যে কবে আমার জন্মদিন। ওরা তো জানে না যে ছয় মাস আগে আমার জন্মদিন ছিল, তাই না? একটু মিলাই দা। আচ্ছা দেখি কিছু চিন্তা করি, প্লিজ এবার আর চেঞ্জ কি বল? চেঞ্জ না না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, ভালো খাবার রাখিস। মামা আপনি কি ঝাল বেশি খান নাকি কম খান? কম। আচ্ছা মামা আপনি সাবধানে যান, সাবধানে উঠবে। হ্যাঁ টেক কেয়ার মামা, বিয়েটা করলে তোর একেবারে। হ্যাঁ মামা আপনি তো কিছুই দেখেন নাই, তারপর পরে দেখবেন, বিয়ার পরে আমরা আরেকবার চেঞ্জ করব, তখন হবে ফাইনাল চেঞ্জ। রাতুল ফাঁকি দিলে ফার্স্ট হয়ে যায় না বাবা? আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও, সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। ভালো আছেন না? আসলে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ ঋণী যে আমার জন্মদিনে, মানে আমার জন্মের পর থেকেই প্রথম এতগুলো মানুষ নিয়ে আমি আসলে জন্মদিনটা উদযাপন করতে পারছি। হ্যাঁ বিশেষ করে আপনারা দুইজন, দুই বলি তো মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, মানে মামা আসছেন, আরো খুশি হয়েছে। আমার ওই বার্থডে উপলক্ষে কিছু খাবারের আয়োজন করেছিলাম, এখন জানা খাবারটা নিয়ে প্লিজ। এটা একদম খাঁটি, এটা এটা কোনো সমস্যা হবে। মানে আপনারা কি বিস্কিট মুড়ি এগুলি আনছেন? না না না, আরো একজন আছে, চাও আছে, চাও আনতে হবে, অসুবিধা নাই। এই কয়টা আইটেম দিয়ে একটা বার্থডে পার্টি হয়? না না, চার ব্যবস্থা তো আছে নাকি? আমরা এত কষ্ট করে কতক্ষণ ধরে সেজে গুজে আসছে এরকম একটা ফালতু বার্থডে পার্টি খাইতে মামা? আমরা নিজেরা যতটুকু অ্যারেঞ্জমেন্ট করি আর কি, তো এই জন্যই আর কি এই ছোট একটা। তো আসলে আমরা এরকম মানে মন খারাপ করে লাভ নাই, তো আজকের এই বার্থডে অনুষ্ঠানে তো আমার ফ্রেন্ড একটা গান শুনবে,
এবং গানটা আমি গাইব। ঠিক আছে, শুরু করি দোস্ত। আচ্ছা আপনারা গান শুনুন, হ্যাঁ চা তো দরকার আছে নাকি? হ্যাঁ চাটা আমি নিয়ে আসছি। হ্যাঁ লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, ভাবতে পারি না কোনো ভালো গান, আমার মনে হয় কি আর একটু প্র্যাকটিস করলে আরো ভালো শোনাবে। থ্যাংক ইউ, কিন্তু খারাপ না। হ্যাঁ আপনি যদি আমাকে সবসময় এরকম মোটিভেট করতেন না তাহলে আমি কই চলে যেতাম। আপনার জন্য একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে গাই, লজ্জা লাগে। পায়েল, এখানে এসে মোবাইলটা রাখবি তো না? তো সমস্যা কি, সারাক্ষণ মোবাইল নিয়ে টিপাটিপি। তো কি হয়েছে এখানে, কি এমন হইতেছে এটার কারণে আর মোবাইল অফ করে বসে থাকতে হবে? সারাক্ষণ মোবাইলের সাথে কি? আরে আশ্চর্য, তুই আসছিস যেই কারণে সেটা দিয়ে তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাবো। ওকে আমি একটু দেখি। সরি দেরি হয়ে গেল। এটা আপনার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আপনার বার্থডের দিন সিচুয়েশনটা আনসার্টেন ছিল, ওটা নিয়ে কিন্তু আমি কিছু মনে করি নাই। সরিটারি বলতে হবে না, এটা ব্যাক বোনলেসের বার্থডে, এর চেয়ে বেশ ভালো কিছু হয় না। আমার একটা কোয়েশ্চেন ছিল আপনাকে, আপনার বার্থডেতে আপনার বাবা মারা গেছে বিষয়টা ঠিক ক্লিয়ার না? বিষয়টা হচ্ছে সেদিন তো কথাটা আমি বলি নাই, আমার বন্ধু সিয়াম বলছে। মানে বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বলি, এই যে সবাই আমারে বলে যে ব্যাক বোনলেস, আমি এটা কুফা, এটা কিন্তু একদম ভুল কথা। কেন কথা আমি আমার বলি, ছোটোবেলা থেকে আমার সবাই বলতেছে কি যে তোমার জন্মের দিন তোমার বাপ মারা গেছে তুমি একটা কুফা। আর বাবা মারা গেছে মূলত আমি যখন হয়েছি সে খবরটা শুনছে তখন সে গাছে ছিল, এত খুশি হয়েছে যে হাত ছেড়ে দিছে নিচে পড়ে গেছে। এটাকে আমার দোষ বলে পজিটিভভাবে চিন্তা করতাম, ওটা আমার বন্ধু ভুল বলছে। ঠিক আছে রাইটটা হবে আমার জন্মের দিন খুশিতে আমার বাবা মারা গেছে। ঘটনা যাই হোক লাইফে অলওয়েজ হ্যাপি থাকতে হবে, রাইট? কি ফ্রেন্ড হতে পারি না? আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। যে গতিবিধি দেখতেছি উচ্ছ্বাস, তাতে আমি তো পুরো শিওর যে হয়ে গেছে। আমিও শিওর হয়ে গেছে। তোরটা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমারটা হয়ে গেছে। অবশ্য তুই নিরাশ হয়েছ না, আমি তো আছি তাই না? আমি তোর একটা ব্যবস্থা করে দিব। ওকে ওকে, তারপর যদি ব্যবস্থা না হয় তোকে বললে সাদে আমি একটা চিরকট উঠে দিলাম, তুই তোর বউ বাচ্চা কাচ্চি নিয়ে বাকি জীবনটা কাটাই দিবি, ওইটা বড় কথা না। ও মামা, হানিমুনটা কই করা যায়? হানিমুন সমুদ্র আছে না, সমুদ্র কক্সবাজার যেমন যায় সেন্ট মার্টিন আছে নীল পানি। কি শুয়ে শুয়ে হানিমুন না? ভালো ভালো মামা, বাই। রিলেশন করাই দাও, ভাঙা প্রেম তুমি আবার জোড়া করে দাও, আর সামান্য একটা ভিসা তুমি ডিল করতে পারতেছ না তাই না? মানে তারা আমেরিকা চলে যাচ্ছে আর তুমি আমেরিকা যেতে দিচ্ছ। আপনি কিছু করবেন না, আমি বললাম এই প্রেম করার জন্য একটা যোগ্যতা লাগে, তোদের সেই যোগ্যতাটা নাই। আমি যাদেরকে করা দিয়ে আসছি 30 বছর ধরে তাদের একটা যোগ্যতা ছিল,
তোদের সেই জিনিসটা নাই। তোর হচ্ছে বর্নলেস একটা পার্সন, তোদের বর্নলেস, তোরা দুই যে বর্নলেস, তোদের যোগ্যতা নাই, আগে যোগ্যতা থাকতে হবে। এতদিন ফ্রেন্ডের মতো ছিলাম, ইভেন মোর দ্যান ফ্রেন্ডস বলা যায়। আর আমাদের অনেক মেমোরিজ হয়েছে, আমরা একজন আরেকজনের সাথে অনেক কিছু শেয়ার করেছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন এখানে প্রথম আসো তারপর থেকে তোমাকে আমার পছন্দ হয়। সেখান থেকে যে কখন ভালোবেসে ফেলে আমি বলতে পারি না, বাট ইট ইজ ট্রু, আমি তোমাকে ভালোবাসি। I'm engaged. আপনারা নাকি চলে যাচ্ছেন? তো আসলে কি চলে যাচ্ছেন? আপনার তো মানে বাবা আছেন, মানে আঙ্কেল আছেন না? হ্যাঁ, আন্টিও তো নিশ্চয়ই আছেন। আছে, আপু তো আছেন দেখলাম। বাসায় তো আপনার হাজবেন্ড নাই, তাই না? থাপ্পড়টা ঠিক এইভাবে দেবে, এইভাবে বুঝছো? থাপ্পড়টা এই সাইজের দিব, খাও নাই তো। সে তখন থেকে বলতেছি, শুরু থেকে যখন আসছে বাসায় তখন থেকে মন চাই থাপ্পড় দাঁতে সব ফলাই দি। তোমার মতো এরকম অনেক ছেলে আমার পিছনে লাইন মারে প্রত্যেক দিন, ঠিক আছে? আমি তো লাইন ক্রস করে আসছি। না হইতে হইতে একদিন হ্যাঁ হবে। Take care. You too. All the best. Hey! এর পরের বার আসলে কিন্তু চকলেট নিয়ে আসবা, আর তাকে নিয়ে আসবা। হ্যাঁ, এরপরে কি? ক্যাপ্টেন প্ল্যানেটের ওই আংটি দেখালো, পরে অবশ্য বুঝতে পারছি আমি যে আসলে এঙ্গেজ একটা মেয়ে, তাকে ভালোবাসার কথা বলে লাভ নেই। এটা অ্যাজ এ বয় আসলে আমার ঠিক না, কেন বুঝতে হবে তো, আমাদের বুঝতে হবে যে আমি ব্যাকবোনলেস অলওয়েজ ছিলাম, আছি, থাকবো, এটা নিয়ে আমার লাইফে কোনো প্যারা নাই, আমি তো মেনে নিছি ভাই। আমার একটু সান্ত্বনা আছে, আমাদের কিন্তু না বলে নাই, কারণ একটা জিনিস আমি জানি, মেয়েদের মুখ ফাটে তো মুখ ফাটে না, ভুল বললাম মনে হয় না, বুক ফাটে তো মুখ ফাটে না, না না মুখ ফাটে তো মুখ ফাটে না। এই তুই বল, তারপর কি বল? তারপরে হয়েছে কি, আমরা বলছে অনেক ছেলে নাকি লাইনে আছে, তা আমিও বুঝে দিছি, আমি লাইন টপকায় আসছি, না না বলতেই, হ্যাঁ বলবে, আমি জানি, আমার বিশ্বাস দেখি নতুন ক্যারেক্টার দেখতেছে তোদের ভিতরে, তোদের ভিতরে এত কিছু হওয়ার পরে এই স্টেমিনার, বাহ বাহ বাহ। তোমার মতো একটা জাকারিয়া ভাই থাকতে আমাদের স্টেমিনা আসবে না, তা কি আসবে? হ্যাঁ Thank you.
এই অবস্থা আর কি প্রশ্ন মতো ফাটা কপাল দোষ দিয়ে নাম কি মনে কত দুঃখ জমা কাকে যে বলি ভাগ্য যদি লুঙ্গি হইতো খুলতো এখনই বানরের।